মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমার মালিক তো আমি কোথাও খুঁজতে পাচ্ছি না, তবে কি আমার মালিক, আমার মালিক জলের নিচে ডুবে গেছে দাদা। ওরে মালিক, কি আমার মালিক, ওরে মালিক, মালিক রে তুই কোথায় গেলি রে বা, ওরে বাবি তুই, আহ দাদা আমার মালিক আমাকে ছেড়ে চলে গেছে, ওরে মালিক দাদা কি এতো আমার বাড়ি, ওরে বাড়ি মালিক রে, ওরে মালিক তুই একবার কথা বল, ওরে মালিক তুই তোর হতভাগ পিতাকে রেখে কোথায় গেলি রে মালিক, একবার কথা বল রে মালিক, আমি আমি তোর হতভাগ পিতা তোকে ডাকছি, একবারই কথা বল, ওরে মালিক তুই আমাকে ছেড়ে কোথায় গেলি, ওরে মালিক আমি আমি আমার সন্তানকে হারিয়ে আজ আমি কোথায় যাবো ঠাকুর, আমি যে আমার সন্তানকে হারিয়ে ফেলেছি, ওরে মালিক একবার আমাকে বাবা বলে ডাক, ওরে মালিক রাখা
আমার বুকের মানিক তুমি কেড়ে নিলে। ও গো ঠাকুর, আমি আমার সন্তানকে হারিয়ে শ্রী জগতে কেমন করে বেঁচে থাকবো? ঠাকুর, আমি এখন কোথায় যাবো? আমি স্বর্গ থেকে মহাদেব বলছি। তোমার সর্বকে কিন্তু শুনে দেখা যাচ্ছে, অতি সুন্দরে তুমি নদীর কিনারায় চলে এসো। ওগো ঠাকুর, আজ কেন তুমি আমাকে নদীর কিনারায় নামে? আমি আমার সন্তানকে হারিয়ে কোথায় যাব? আমি কোথায় গেলে আমার হারানো মালিক ফিরে পাব? ওগো ঠাকুর, তুমি একবার বলে দাও আমার বুকের মালিক কি, আমি কোথায় গেলে পাব? আমি আমার মালিককে নিয়ে আমি উৎখাত হয়ে আমি চলে যাব। হায় রে মালিক, একবার তুই আমার বুকে আয়। আমার মুখের মালিককে নিয়ে আমি আজ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো, জানিনা আমার অদৃষ্টে কি লিখেছো ঠাকুর। ঠাকুর,
আরে কত কালি কাঁদাবি আমাকে? হে ভগবান, আজ 12 বছর চলে যাচ্ছে, আমার স্বামী আমার 6টি সন্তান নিয়ে কালীদর্শগুড়ি বাণিজ্যে যাত্রা করেছে। কেমন আছে আমার 6টি সন্তান, কেমন আছে আমার স্বামী আমি তা জানি না। তুমি ওদের প্রতি সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। আমি যে আর চলতে পারছি না ভগবান, এই জানি না আর কত, এই জানি না আর কত দূর আমাকে যেতে হবে। ওগো ঠাকুর, আমি যে আর চলতে পারছি না ঠাকুর, ওগো ঠাকুর। দাদা, ওই তো সর্বকে একটি প্রাসাদে দেখা যাচ্ছি, ওই প্রাসাদে গিয়ে আমি আর অতিথিশালায় আতিথ্য গ্রহণ করব। আমি আমার সনিকাকে একবার আত্মদান করে দেখি। সনিকা, ওগো সনিকা, তুমি কি প্রাসাদে নেই? কে? ওগো সনিকা, কে আমাকে সনিকা বলে ডাকছে? ওগো সনিকা, তুমি একবার চেয়ে দেখো তোমার প্রাসাদে কে ফিরে এসেছে। ওগো সনিকা, আপনি এসেছেন, আপনি কেমন আছেন? আমি কেমন আছি তুমি জানতে চাও সনিকা? ওগো ভগবান আমাকে, ওগো ওগো আমার 6টি সন্তান, তোমার সন্তান, আমার বুকের মানি, এটা কোথায়? তোমার বুকের মানি কি তুমি দেখিনি? এই জানতে চাও তোমার বুকের মানি? আমি জানতে চাই, আমি তো ওদের দেখতে পাচ্ছি না। ওগো সনিকা, এই তো দাও, এই তো দাও তোমার বুকের মানি। ওরে খোকা, একি একি আমার খোকা যে কথা বলছে, আমার খোকা কেন কথা বলছে না? তোমার খোকা তোমাকে ছেড়ে ওই নতুন পৃথিবীতে চলে। আমি কালীধর সাগরে যখন আমি বাণিজ্য করতে যাত্রা করি,
হঠাৎ করে কালীধর সাগরী কালে বৈশাখী ঝড় উঠে যায়, আমার চত্তনিকা মধুকর ডুবে আমার ছয়টি সন্তান আমার কাছ থেকে হারিয়ে যায়, তোমার পাঁচটি সন্তান লাশ আমি শ্মশানে তুলে দিয়েছি, তোমার একটি সন্তান লাশ আমি তোমার কাছে কেন এনেছি জানো ঠেসরে কেন, আমার কাছে যে কোনো করি নেই তাই তুমি আমাকে কিছু করে দাও, আমি আমার সন্তান লাশ আমি সব কার করে দেব, আমার কাছে আপনি করে যাচ্ছেন আগে সনিকা আমি করে দেব কই থেকে গো, আলো সনিকা আমার প্রাসাদে কি কোনো করি নেই, যেদিন হইতে কাল দর্শাগরে বাণিজ্য যাত্রা করেছেন সেদিন হইতে পদ্মা দেবী আমার সংসারে আগুন লাগাই দিয়েছে, তবে কি আমার সন্তান লাশ আমি সৎকার করতে পারবো না, স্বামী হইয়া স্ত্রীর কাছে করে যাচ্ছেন সন্তানের সৎকার আমি চাচ্ছি, আমি আপনাকে করে যাব, দেবে দাও আমাকে কিছু করে দাও আমি আমার সন্তান লাশ আমি শ্মশানে তুলে দেব, তাহলে কই থেকে করে দেব আপনি জানেন, ঠাকুর শেষ পূরণ হবে মনের আশা পূরণ হবে এক নিয়তে দেন সবাই দেন Thank you.